গতকাল সালামের উত্তর দেন তো তাই তো আপনি তো ভেরি তর্কটু তোমার আমার মিলন লিখতে পারত না অনেক ভালো আশেপাশে কান্না অস্থির হয়েছে অনেক না ভাই ভালো লাগেনি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভাই খুব অসাধারণ একটা আমার দেখতে হবে ছবি ছিল আমার দেয়াল লাগবে আমার দেয়াল লাগবে শেষের টুকু অনেক ভালো ছিল সেই সেই ভাই কেমন লেগেছে আপু কেমন লেগেছে অনেক ভালো না প্রিয়তমা প্রিয়তমা বাংলাদেশের ইতিহাসে এরকম ছবি আর কোন সময় নেই মানে এরকম সিনেমা মানে এরকম সিনেমা হইলে মানে মানুষ মানে ঠাইল হইতে পারবো না হলে মানে শুধু আমি না প্রত্যেকটা মানুষ কাঁদছে আমার বয়স প্রায় 20 বছর হয়ে যাবো 20 বছর পরে একটা ছবি দেখে মানে আমার চোখ থেকে পানি আসছে মানে কি ছিল না এই ছবিটার মধ্যে মানে আমরা বিরতির আগে অনেক হাসাহাসি করছি অনেক এনজয় করছি বাট লাস্ট পর্যায়ে এত সুন্দর একটা মানে ফিনিশিং হবো মানে এটা মানে ভাবতেই পারি নাই অনেক সুন্দর মুভি হয়েছে এবং আপু কেমন লাগছে সিনেমাটি অনেক ভালো লাগছে আপু কেমন লাগছে সিনেমাটি ইকবাল রে ভালো মতো দেখায়েন যে টাকলা ইকবাল খুব ভালো হয়েছে অসাধারণ মুভি এরকম সিনেমা কি আরো চান সামনে অবশ্যই খুব সুন্দর কাহিনী অসাধারণ লাগছে অসাধারণ এরকম সিনেমা কি আরো চান অবশ্যই চাই অবশ্যই এই যে নতুন একটা গেট আপ নতুন লুক একবার শাকিব খান তো আগে থেকে কিছু করেছিল তো রেকর্ড কি ভেঙে দিয়েছে মানে এই সিনেমায় যেই লুক আর কি এরকম লুক আর আগে কখনো দেখা যায় না শাকিব খান মানে এই ফার্স্ট শাকিব খানের এই লুক মানে অসাম দেখেছি অনেকে কান্না করতে করতে বের হয়েছে আসলে কি হচ্ছে আমিও সিনেমা দেখতে গিয়ে আমি 4-5 বার মানে আমার চোখে পানি চলে আসছে এরকম একটা সিনেমা ছিল না আমারও 4-5 বার চোখে পানি চলে আসছে বিশেষ করে ইভিকা পল এত সুন্দর অভিনয় মানে অভিনয় করছে অবাক খুবই সুন্দর অভিনয় করছে থ্যাংক ইউ অসাধারণ না ওই যে অনেক লোক আসতেছে আপু কেমন লেগেছে সিনেমাটি আজকে মানে লুকটা অনেক
অসাধারণ। আমার মনে হয় না কেউ কান্নার বাকি আছে, মনে হয় না কেউ কান্নার বাকি আছে। প্রিয়তমা, প্রিয়তমা ভালো, অনেক ভালো লেগেছে, অভিনয় ভালো লেগেছে, সবকিছুই ভালো লেগেছে, প্রেমের সিনেমা, প্রেমের এই আছে, ভালো লেগেছে। নতুন ভাবে চমক বা বিশেষ কিছু মানে প্রত্যেকটা স্টেপ মানে স্টেপ বাই স্টেপ সে নতুন একটা নতুন করে আমাদেরকে নতুন নতুন যে ইয়েগুলো দিছে মানে খুবই ভালো লাগে। প্রত্যেকটা জায়গায় সে ভালো অ্যাক্টিং, আমরা যেটা চাই বাংলা সিনেমার বাংলা হিরো আমাদের আমরা পরিবার নিয়ে যায় যেরকম ছবি দেখতে চাই সেটাই ফুলফিল এক্সপেকটেশন করেছেন। আমরা শাকিব খানের প্রিয়তমা দেখতে আসছি, মানে দেখি কি হয়, আমরা খুবই এক্সাইটেড, কেমন হবে, শাকিব বড় ভক্ত আমরা, ওকে সেজন্য করি লাইক করি, তাই আমরা ওকে দেখতে আসছি, দেখি কি হয়। আমার ভাই বলছিল যে শাকিব খানের অভিনয় অনেকটা যে আমাদের পার্শ্ব উদ্দেশ্য ইন্ডিয়াতে যেমন আপনার সালমান খান বা আপনার এই যে ইয়ে যে অভিনয় করে আমির খান যে বিভিন্ন রকমের অ্যানালাইসিস করে চিন্তা ভাবনা করে টাইম নিয়ে যে মুভিগুলো করে, আমার মনে হয়েছিল যে ওরকম অ্যানালাইসিস রিসার্চ করে সে মুভিটা করেছে। এই তো প্রিয়তমার ছবি দেখলাম, হাফ টাইম দেখছি, এখন হচ্ছে পুরোটাই দুঃখ দিয়ে গেল আর কি, তো এখন দেখি এরপরে কি হয়। না খুব ভালো লাগছে, ভালো লেগেছে, আর আমি হচ্ছে হ্যাঁ সেটা আমার দুঃখ লাগছে দেখে আমি বললাম যে দুঃখ কষ্টটা মানে ওইখানে যেটা দেখাচ্ছে মনে হচ্ছিল যেন সত্যি কষ্টের। শাকিব খান প্রিয়তমা, বাংলাদেশে একটাই তো নায়ক, মানে নায়ক তো একটাই, আর তো কোনো নায়ক দেখি না, আর শাকিব খানের সিনেমা সারা কারো সে ভালো লাগে না। প্রিয়তমা প্রিয়তমা দেখতে এসেছি, এখন প্রিয়তমা দেখবো, এরপরে প্রহেলিকা, এরপর সুরঙ্গ, সবগুলাই দেখবো আমি। রাত শেষ করে যাবে প্রিয়তমা। Thank you.